হিজড়াদের মধ্যে না পুরুষের পূর্ণ বৈশিষ্ট্য দেখা যায় না নারীদের এ মিশ্র বৈশিষ্ট্যের কারণে সমাজে তারা স্বাভাবিক জীবনযাপনের সুযোগ থেকে বঞ্চিত হয় যদিও হিজড়া সম্প্রদায় বাংলাদেশে এখন তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি পেয়েছে তবুও তাদের অসহায়ত্বের শেষ নেই বঞ্চিত নানা নাগরিক সুযোগ সুযোগ সুবিধা থেকে সমাজে স্বাভাবিক জীবনযাপনের না পেয়ে এসব হিজড়ারা একসময় জড়িয়ে পড়ে চিন্তায় চাঁদাবাজি ও দেহবাবসার মতো পেশায় এবার যাওয়া যাক মূল আলোচনায় হিজরা সন্তান কেন হয় অনেক সময় দেখা যায় হিজড়া সন্তানের জন্ম হয়েছে এর কি কোন বিশেষ কারণ রয়েছে অর্থাৎ কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা চলুন জেনে নিই হিজরার জন্ম হওয়ার কারণ হজরত ইবনে আব্বাস রাজিয়াল্লাহ আনহু বলেছেন হিজরারা জিনদের সন্তান কোন এক ব্যক্তি আব্বাস রাজিয়াল্লাহ আনহুকে প্রশ্ন করেছিলেন এটা কেমন করে হতে পারে জবাবে তিনি বলেছিলেন আল্লাহ ও রাসুল সাল্লাহ আলহাসাল্লাম নিষেধ করেছেন যে মানুষ যেন তার স্ত্রীর মাসিক স্রাব চলাকালে যৌন সঙ্গম না করে সুতরাং কোনো মহিলার সঙ্গে তার ঋতুস্রাব হলে শয়তান তার থাকে আগে এবং সেই শয়তান দ্বারা ওই মহিলা গর্ভবতী হয় ও হিজরা সন্তান প্রসব করে মানুষ ও জিনের যৌথ মিলনজাত সন্তানকে ইসলামে বলা হয় খুননাস বৈজ্ঞানিক ব্যাখ্যায় দেখা যায় এক্সেক্স প্যারটন ডিম্বাণুর সমন্বয়ে কন্যা শিশু আর এক্সওয়াই প্যাটার্ন থেকে সৃষ্ট হয় ছেলে শিশু ভ্রূণের পূর্ণতার স্তরগুলোতে ক্রমজম প্যাটার্নের প্রভাবে ছেলে শিশুর মধ্যে অন্ডকোষ আর কন্যা শিশুর মধ্যে ডিম্বকোষ জন্ম নেয় অন্ডকোষ থেকে নিঃসৃত হয় পুরুষ হরমোন এন্ট্রোজেন এবং ডিম্বকোষ থেকে নিঃসৃত হয় এস্ট্রোজেন এক্ষেত্রে ভ্রূণের বিকাশকালে নিষিক্তকরণ ও বিভাজনের ফলে বেশ কিছু অস্বাভাবিক প্যাটার্নের সৃষ্টি হয় যেমন এক্স এক্স ওয়াই অথবা এক্স এর ফলে বিভিন্ন গঠনের হিজড়া শিশুর জন্ম হয় একটা ব্যাপার হলো একটি হিজড়া শিশুকে পরিণত বয়সে যাওয়ার আগে যদি যথাযথ মেডিকেল ট্রিটমেন্ট করা হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রে তাকে সুস্থ করা সম্ভব কিন্তু যখন বোঝা যায় সে সাধারণ আর দশজনের থেকে আলাদা তখন আসলে অনেক দেরি হয়ে যায় একইভাবে কোনো পুরুষ ও নারীও হিজড়া হতে পারে এরকম আরও বিভিন্ন তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ